সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি প্রতিবেদন করব খামার গর্ব দেশ মুক্ত বাংলাদেশ এই স্লোগান নিয়ে যদ্দার ডেরি ফার্মের যে ভিডিওটা ফলাক্রমে আমি দিয়ে থাকি সেটা নিয়েই গরুগুলো দেখাবো এবং আপনাদের মাঝে শেয়ার করবো কিছু কথা যেটা আপনার বাস্তব জীবনে হয়তো কাজে লাগবে যদি আপনি পুরো ভিডিওটি দেখেন অবশ্যই এবং সেটা পালন করতে পারেন আশা করি আপনাদের ভালো হবে আমরা যারা স্টুডেন্ট বা আমরা যারা কর্ম করতে ইচ্ছুক আমরা যারা চেষ্টা করছি যে নিজে কিছু করব একটা প্রতিষ্ঠান করব বা কোনো কিছু করব সেই লক্ষ্যে আমি বলে দেব আসলে স্বপ্ন কি সেইটা যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমার তো মনে হয় সেটা স্বপ্ন যেটা আমরা বাস্তবায়ন করার জন্য ঘুমাতে যায় না অর্থাৎ স্বপ্ন তো সেটা হবে যেটা বাস্তবায়ন করার জন্য আমার চোখে ঘুম আসে না তো এই লক্ষ্যে আপনারা যদি কাজ করেন যে স্বপ্নটা দেখছেন আপনার মনে বা আপনি যেটা আপনার চেষ্টা করতে চাচ্ছেন যে আমি কোনো কিছু করবো তো সেটা সেই স্বপ্নটাকে যেন আপনার ঘুমটাকে হারাম করে দেয় আপনি সেই প্রচেষ্টা বা সেই লক্ষ্যে কাজ করেন আপনার স্বপ্নটা অবশ্যই সাকসেসফুল হবে তো এই জন্য আজকে ভিডিওটি তৈরি করা যে আসলে দেখতে পাচ্ছেন আমার যে ফার ফার্মে জর্দার ডেরি ফার্মে ডে বাই ডে কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে উন্নতের দিকে যাচ্ছে তো আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওটি দেখেন তারাই জানবেন যে আসলে উন্নত হচ্ছে কিনা তো আমার মতে তো আমি যে শিডিউল বা যে লিস্টে আসি তো অবশ্যই আমার ফার্মে আমি দেখতে পাচ্ছি উন্নত হচ্ছে তো আপনারাও যারা এরকম বসে আছেন বা কর্ম করতে চাচ্ছেন আপনারা শুরু করেন এবং আপনাদের যে কর্মটাকে বা স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেন আসলে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই ডে বাই ডে দেশের বা পরি বিশ্বের যে পরিস্থিতি হচ্ছে আপ মানে জীবন জৈবন জীবন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই আমরা সবাই যে যেখানে আসি যতটুকু কাজ করছি একটু চেষ্টা করে নিজের কাজটা নিজে করার চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আর পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রম বিধা যাবে না তো সেই লক্ষ্যেই আমি পরিশ্রম করে যাচ্ছি এবং একটা নির্দিষ্ট স্থানে পৌঁছার চেষ্টা করছি আশা করি আপনি কতটুকু সাকসেসফুল হবে সেটা জানেন না সবই উপর আল্লাহর ইচ্ছা অবশ্য আল্লাহ চাই সব হবে কারণ সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ তকদিরে যেটা লিখে রাখছে সেটা হান্ড্রেড পারসেন্ট হবে আর যদি তকদিরে না থাকে তাহলে সেটা হবে না তো ইনশাআল্লাহ আমি আল্লাহর মানে আল্লাহর যেন আমার আশাটা কবুল পূরণ করে সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি তো আপনারা যারা উদ্যোক্তা আছেন বা আপনি বসে আছেন ভাবছেন কিছু একটা করব যারা বিশেষ করে যারা এই গরু প্রেমী গরু পাগল গরুর খামার করতে চাচ্ছেন বা ইচ্ছা পোষণ করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে জন্য পরিশ্রম করেন চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন তো স্বপ্ন আমি যেটা বলছি আগেই আসলে স্বপ্ন সেটা না যেটা ঘুমের ঘরে আপনি দেখলেন মরিচিকার মতো সেটা উড়ে গেল স্বপ্ন আপনার স্বপ্নটাকে এইভাবে করেন আপনি জেগে জেগে যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন বা সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য আপনার চোখে ঘুম আসে না সেটাকেই আমি স্বপ্ন বলি তো এ আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং যারা রীতিমতো প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন সবাইকে আসলে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আবার জানাচ্ছি কারণ আপনারা যারা আমার ভিডিওটি দেখেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা মনে হয় যে না কিছু শেখা যায় সো সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং প্রতিনিয়তই আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকে বিভিন্ন রকম কৃষকের বা মানে আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো থাক তো সেই লোককে কিছু জানানোর চেষ্টা করি এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি যাতে আরেকটা ভাই বা আরেকজনের উপকৃত হতে পারে বা জানতে পারে তো আমি ডে বাই ডে গরু যে দেখতে পাচ্ছেন আমার জোয়ারদার ডেরি ফার্মে কিন্তু হাঁটিহাঁটি পাওয়া করে তিন বছরের দিকে আগিয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে তিন বছর পরিপূর্ণ হবে তো এই তিন বছরে আমার অনেকটা মানে আশা পূরণ হয়ে গেছে তো সামনে যে আশাটা আছে আল্লাহ যেন কবুল করে আর আমি সেই লোককে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার সেই আশার দিকে আমি গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর দেখতে পাচ্ছেন আসলে জর্দার ডেরি ফার্মের গরুগুলো মানে অনেক চমৎকার হয়েছে যে আপনি আসলে ভালো জাত নির্বাচন যদি করেন তো আপনি যখন ভালো জাত নির্বাচন করবেন তখন কিন্তু আপনি ভালো বাছুর পাবেন ভালো সার পাবেন তো যদি টাকা দিয়ে গরু কিনতে চান তো অবশ্যই ভালো মানের গরু কেনবেন আপনি টাকার আশায় দেখাচ্ছে কুমাদা একটা গরু নিয়ে আসলেন সেটা থেকে কিন্তু আপনার ভালো বাছুর পাবেন না বা ভালো কোনো কিছু আশা করতেছে না তো চার পাঁচটা না কিনে একটা ভালো গাবি কেনেন তার থেকে আপনি ভালো বাচ্চা পাবেন এবং ভালো আপনার ফার্মটা অনেকে এগিয়ে যাবে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন